हेलो व्यूवर्स, वेलकम टू माय यूट्यूब चैनल क्विक इंग्लिश इन बेंगली। तो आजकल भिडियो 2024 साले जरा माध्यमिक परीक्षा देवे तादेर जोनो भीषण इम्पोर्टेंट, कारण 2024 साले माध्यमिक परीक्षार्थी जोनो आज के भिडियो रायन मार्टिन क्वेश्चन बैंक थेके माध्यमिक इंग्लिश प्रिपरेशन जो पेजगुलो रही है तार मध्य थेके मॉडल क्वेश्चन पेपर 2 ये भिडियो शेयर करब। तो এর আগে ভিডিওতে সেকেন্ড সাবমিট ইভ্যালুয়েশন পুরোটা কিন্তু কমপ্লিট করে দিয়েছি এবং মডেল কোশ্চেন পেপার 1টাও কিন্তু শেয়ার করে দিয়েছিলাম। তো তোমরা যদি আগে ভিডিও মিস করে কি থাকো, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টে লিংক পেয়ে যাবে, অবশ্যই করে চেক করে নিও। তো একের দেখে এখানে রয়েছে একটা সিন প্যাসেজ, এখানে প্যাসেজটা নিয়ে হয়েছে কোথা থেকে দেখো, এটা প্যাসেজটা নিয়ে হয়েছে তোমাদের যে টেক্সটটা রয়েছে আওয়ার অ্যান অ্যাওয়ে গাইড বলে তোমাদের যে টেক্সটটা রয়েছে সেখান থেকে নেওয়া হয়েছে। বেঙ্গলি মিনিং এর ভিডিও অলরেডি আমার চ্যানেলে আপলোড করেছে, তো ওখান থেকে চাইলে দেখে নিও। তো একে থাকে এতে বলছে টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ, এখানে যেটা সঠিক অপশন হবে সেটাতে টিক মারতে বলেছে। প্রথমটা রয়েছে ফাদার হ্যাড ফলেন আউট উইথ হিজ ব্রাদার, বাবা কার সাথে ঝগড়া করেছিল, তার ভাইয়ের সাথে। তারপর দু নম্বর রয়েছে হোয়াট হোয়াট ডিক অ্যান্ড মিমি ডিসকভার্ড অন দ্য টপ অফ দ্য ট্রি ওয়াজ, ডিক এবং মিমি গাছের মাথায় যে জিনিসটা আবিষ্কার করেছিল সেটা হলো ঘুড়ি, তাহলে কাইট হবে। তাহলে দ্য লেটার ওয়াজ রিটেন বাই চিঠিটা কে লিখেছিল, লিখেছিল আন্টেস্তার, পিসিমাইস্তার। ডিক অ্যান্ড মিমি ওয়ার ক্যারেক্টারিস্টিক্যালি, মানে চারিত্রিক বৈশিষ্ট্যের দিক থেকে ডিক এবং মিমি কী ছিল, জভিয়াল, মানে হাসি খুশি। দ্য ন্যারেটার্স আঙ্কেল ওয়াজ ডাইড, তাহলে কে ওয়াজ ডেড, লেখিকার যে কাকা বা আঙ্কেল সে মারা গেছিলো। তারপর এটা বিয়ে তাকে বলেছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, টেক্সট থেকে ইনফরমেশন বা তথ্য নিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। এক নম্বর রয়েছে আন্ট এস্থার লিভড, আন্ট এস্থার বাস করতো কোথায়, বাস করতো হান্ড্রেডস অফ মাইলস ইংল্যান্ড। তারপর দু নম্বর এ মান্থ লেটার, এক মাস পরে কী হলো, এ লেটার কেম ফর ফাদার, বাবার জন্য একটা চিঠি এলো। ফিলিপা অ্যান্ড ক্লড ওয়্যার দ্য নেমস অফ আন্ট এস্থার্স ফাদার্স অ্যান্ড মাদার্স, ফিলিপা এবং ক্লড ছিল আন্ট এস্থারের বাবা এবং মায়ের নাম। তারপর এটা সিএ তাকে এখানে বলেছে ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, টেক্সট থেকে ইনফরমেশন বা তথ্য নিয়ে এখানে এই চকটা পূরণ করতে হবে। একদিকে রয়েছে স্টেটমেন্ট অর্থাৎ বিবৃতি, আর রিজন মানে হচ্ছে কারণ। তাহলে স্টেটমেন্টের দিকে তো রয়েছে দ্য ন্যারেটার্স ফাদার ওয়াজ ক্রাইং আফটার রিডিং দ্য লেটার, লেখিকার বাবা কাঁদছিল চিঠিটা পড়ার পর, তার কারণ কী ছিল, দ্য লেটার ওয়াজ ফ্রম হিজ সিস্টার আন্ট এস্থার, কারণ চিঠিটা ছিল তার বোন এস্থারের কাছ থেকে। তারপরে এইদিকে রিজনের ঘরে রয়েছে আন্ট এস্থার স দ্য গাইড প্যাসড উইথ দ্য ফেরি লেটার দ্যাট শি হ্যাড ওয়ান্স রিটেন টু হার ব্রাদার, পিসিমা এস্থার দেখলো যে ঘুড়িটাতে সেই চিঠিটা লাগানো আছে যেটা কিনা সে একসময় তার ভাইকে লিখেছিল। তাহলে স্টেটমেন্ট কী হবে, সি টার্ন পেল, সে বিবর্ণ হয়ে গেছিলো। এরপর দুয়ে তাকে এখানে রয়েছে একটা পোয়েম, এটা ফেবল থেকে কিছুটা অংশ তুলে দিয়েছে, বেঙ্গলি মিনিং এর ভিডিও তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে, আর ফেবল পোয়েমটা কিন্তু অবশ্যই করে পড়ে নিও, তোমাদের জন্য কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। দুয়ে তাকে এতে বলেছে টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ, এখানে যেটা সঠিক অপশন হবে সেটাতে টিক মারতে বলেছে। এক নম্বর রয়েছে দ্য টাইটেল অফ দ্য পোয়েম ইজ, এই কবিতাটার টাইটেল কী, ফেবল। দু নম্বর দ্য মাউন্টেন বুটস অফ হিজ সাইজ অফ হিজ হিউজ সাইজ, পর্বত কী করে, তার বিশাল আকারের জন্য গর্ব করে। তারপর রয়েছে দ্য স্কুইরেল ইজ ড্যাশ হিজ স্মলনেস, স্কুইরেল মানে কাঠবিড়ালি, ইনডিফারেন্ট মানে তার ক্ষুদ্রতা বা তার ছোট আকারের জন্য সে কি, সে আকারের প্রতি সে ইনডিফারেন্ট, উদাসীন। বান রিপ্লাইড হিয়ার বান ইজ, এখানে বানটাকে দ্য স্কুইরেল, কাঠবিড়ালি। তারপর বিয়ে তাকে বলেছে আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চন, যে প্রশ্নগুলো উত্তর দিতে, এখানে দু নম্বরে দুটো প্রশ্ন রয়েছে। প্রথমটা বলেছে হাউ ডাজ দ্য স্কুইরেল এক্সাম্পলিফাই দ্যাট ট্যালেন্ট ডিফার, দ্য স্কুইরেল স্কুইরেল থিংস দ্যাট ভেরিয়াস স্পিসিস অ্যান্ড থিংস হ্যাভ ডিফারেন্ট ট্যালেন্টস অ্যান্ড অল ট্যালেন্টস আর ওয়েল অ্যান্ড ওয়াইজলি অর্গানাইজ টু মেনটেন দ্য ব্যালেন্স অফ নেচার। তারপর এটা হোয়াই ডিড দ্য মাউন্টেন কল দ্য স্কুইরেল লিটল প্রিক, কেন কাঠবিড়ালি পর্বত কাঠবিড়ালিকে পর্বত বলেছে ছোট্ট নীতি পাখিস, দ্য মাউন্টেন কল দ্য স্কুইরেল লিটল প্রিক বিকজ দ্য স্কুইরেল প্লেড দ্য রোল অফ এ মোরালিস্ট হু কনসিডার্ড হিজ ওপিনিয়ন টু বি রাইট। তারপরে এখানে একটা আনসার প্যাসেজ রয়েছে, এই আনসার প্যাসেজটা পড়তে হবে। তো সাইক্লোন চিত্রাঙ্গের সম্বন্ধে প্যাসেজটা রয়েছে, কিন্তু প্রত্যেকে পড়বে, আর যে ওয়ার্ডের মানে জানো না সেটার জন্য কিন্তু ডিকশনারি চেক করবে, না হলে কিন্তু আজিম কোনোদিনই নিজে থেকে শিখতে পারবে না, বিশেষ করে ভোকাবুলারি করার সময় কিন্তু অসুবিধা হবে। তিনি তাকে এতে বলেছে টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ, এখানে যেটা সঠিক অপশন হবে সেটাতে টিক মারতে বলেছে। এক নম্বর হচ্ছে দ্য সাইক্লোন স্টর্ম ইজ নেমড, সাইক্লোন ঘূর্ণিঝড়টার নাম কি, সিত্রাং। তারপর এটা ইন ড্যাশ দ্য সাইক্লোন উইল মেক ল্যান্ডফল ইন বাংলাদেশ, তারপর এটা দ্য সাইক্লোন উইল কো ইনসাইড উইথ হাই টাইড, তারপর এটা মোস্ট পিপল আর রেডি টু লিভ হোম ওনলি আফটার কালী পূজা, তারপরটা দ্য ড্যাশ গভর্নমেন্ট ওয়ান্টস টু ইভাকুয়েট পিপল বাই মানডে আফটারনুন, দ্য স্টেট গভর্নমেন্ট হবে, তারপরটা দ্য গিভেন এক্সট্রাক্ট ইজ এ রিপোর্ট।
তারপরে বিয়েটাকে রয়েছে ট্রু ফলস। তো প্রথমটা দেখো, রয়েছে টাইডাল ওয়েভস অ্যান্ড গাস্টি উইন্ডস আর এক্সপেক্টেড টু কমেন্স ফ্রম টিউজডে মর্নিং। এটা ফলস হবে, সাপোর্টিং স্টেটমেন্ট হবে হেভি রেইনফল, টাইডাল ওয়েভস অ্যান্ড গাস্টি উইন্ডস আর লাইকলি টু স্টার্ট ফ্রম মানডে। তারপরে এটা সুমিত গুপ্ত ইজ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফ বোথ নর্থ 24 পরগনাস। এটা ফলস হবে, সাপোর্টিং স্টেটমেন্ট হবে সাউথ 24 পরগনাস ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট। তারপরে এটা পিপল আর উইলিং টু লিভ হোম চিফলি বিকজ অফ ফেস্টিভ অ্যাম্বিয়েন্স। এটা টু হবে, ট্রু হবে, কারণ তারা বাড়ি ছেড়ে যেতে চায় না, বলেছে তারা হচ্ছে কালী পুজোর পর বাড়ি ছেড়ে যাবে। মোস্ট আর ট্রাইং টু কনভিন্স আস দ্যাট দে উইল লিভ হোম আর্লি আফটার কালী পূজা। ওকে, তারপর একটা সিএ থাকে এখানে রয়েছে কোয়েশ্চেন অ্যান্সার। তো প্রথমটা রয়েছে, হোয়্যার ইজ দ্য সাইক্লোন এক্সপেক্টেড টু মেক ল্যান্ডফল, নেম দ্য ডিস্ট্রিক্টস লাইকলি টু বি অ্যাফেক্টেড বাই দ্য সাইক্লোন। তাহলে এই প্রশ্ন উত্তরটা কী হবে, দ্য সাইক্লোন ইজ এক্সপেক্টেড টু মেক ল্যান্ডফল বিটুইন টু আইল্যান্ডস ইন বাংলাদেশ কোস্টাল ডিস্ট্রিক্ট। এবার পরের প্রশ্নটা যেটা রয়েছে, কোস্টাল ডিস্ট্রিক্টস অফ নর্থ অ্যান্ড সাউথ 24 পরগনাস ইস্ট মেদিনীপুর আর লাইকলি টু বি, তারপরে কোশ্চেন থেকে লিখবে অ্যাফেক্টেড বাই দ্য সাইক্লোন। এখানে আর ধরেনি তাই আমি ডটার দিয়ে দিয়েছি। দু নম্বর রয়েছে, হাউ ডু পিপল ট্রাই টু কনভিন্স দ্য অফিসিয়ালস, মোস্ট পিপল ট্রাই টু কনভিন্স দ্য অফিসিয়ালস বাই সেইং দ্যাট দে উইল লিভ হোম ওনলি আফটার কালী পূজা। তারপরে এটা, হাউ মেনি পিপল ডাজ দ্য স্টেট গভর্নমেন্ট প্ল্যান টু রিলোকেট অ্যান্ড ফ্রম ওয়্যার, দ্য স্টেট গভর্নমেন্ট রিলোকেটস 1 lakh পিপল ফ্রম নর্থ অ্যান্ড সাউথ পরগনাস অ্যান্ড ইস্ট মেদিনীপুর উইথ 40,000 ফ্রম সাউথ পরগনাস অ্যালোন। তারপরে এটা, হোয়াট ইজ দ্য চ্যালেঞ্জ দ্য স্টেট অফিসিয়ালস আর ফেসিং, দ্য স্টেট অফিসিয়ালস আর ফেসিং দ্য চ্যালেঞ্জেস অফ শিফটিং পিপল টু অ্যানাদার সেফ প্লেস তারপর গ্রামার অ্যান্ড ভোকাবুলারির মধ্যে রয়েছে, দেখো চারে তাকে এখানে বলেছে বারবে সঠিক ফর্ম দিয়ে শূন্য স্থান পূরণ করতে। ফ্লাইং টু দ্য ব্রোকাল ট্রি ই ক্রো পার্ট ছাড়সেল অন এ হাই ব্রাঞ্চ শি গ্যাপসড, মানে হাপ ছাড়া। ও হাউ আই সেভড মাই লাইফ থ্যাংকস টু মাই লাকি স্টার্স আই হ্যাভ ম্যানেজড টু গেট অ্যাওয়ে অ্যাট দ্য রাইট টাইম। তারপরে পাঁচের তাকে এতে এখানে বলেছে আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন দিয়ে শূন্য স্থান পূরণ করতে। অ্যাজ হিউম্যান বিইং পসেসেস ডেভেলপড নার্ভাস সিস্টেম দে আর লাইকলি টু বি ইন লাভ অফ সামথিং দ্যাট অ্যাট্রাক্টস হিম, বাট অ্যান অ্যাডিকশন অফ এনিথিং মে হার্ম দি স্পিরিচুয়াল অ্যান্ড ম্যাটেরিয়াল ওয়েলবিং। ওকে, তারপরে একটা বিয়ে থাকে এখানে রয়েছে ডুয়াস ডাইরেক্টেড। প্রথমটা রয়েছে, সুচেতা সেই টু হিজ ফ্রেন্ড লেট আস গো ফর এ পিকনিক। তো এখানে সুচেতা তো প্রপোজাল দিচ্ছে, প্রস্তাব দিচ্ছে, তাহলে এখানে প্রপোজড হবে, তাহলে সুচেতা প্রপোজড হার ফ্রেন্ডস দ্যাট দে শুড গো ফর এ পিকনিক। তারপর একটা, ইউ হ্যাভ কেপ দ্য রুল বাট ব্রোকেন ইট স্পিরিটস, তুমি আইনটা রক্ষা করেছো কিন্তু তার যে উদ্দেশ্য সেটাকে ভঙ্গ করেছো, তাহলে দ্য রুল হ্যাজ বিন কেপ্ট বাট ইটস স্পিরিটস হ্যাজ বিন ব্রোকেন বাই ইটস স্পিরিটস ব্রোকেন বাই ইউ। যেহেতু হ্যাজবেন্ডটা তুমি যদি ধরে নাও যে হ্যাজবেন্ড এখানে যেহেতু লেখা হয়েছে তাই আমি পরে লিখবো না, তাহলে দ্য রুল হ্যাজ বিন কেপ্ট বাট ইটস স্পিরিট ব্রোকেন বাই ইউ। ওকে, আচ্ছা এখানে যেহেতু নতুন করে সাবজেক্ট এখানে প্রথমেই আসছে বাট ইটস স্পিরিট, তাহলে হ্যাজ বিন এখানেও লিখবো কিন্তু হ্যাজ বিন ব্রোকেন বাই ইউ। তারপর, আই ওয়াজ নাম উইথ শক আই গট ইন টু দ্য কার, এটাকে সিম্পল সেন্টেন্সে জয়েন করতে বলছে, তাহলে বিইং নাম উইথ শক আই গট ইন টু দ্য কার। তারপর এটা সিএ থাকে এখানে রয়েছে ফ্রেজাল ভার্ব, তাহলে রিডিউস থেকে হবে কাট ডাউন, ইমেজ থেকে হবে গিভস অফ, স্পেড থেকে হবে ব্রোকেন আউট। তারপর এটা এখানে রয়েছে ভোকাবুলারি, যেটা তোমাদের আনসিন থেকে খুঁজে নিয়ে লিখতে হবে, অকার অ্যাট দ্য সেম টাইম, একই সময় ঘটা, তাহলে কো ইনসাইড। তারপর এটা ব্র্যাকেট মানে হচ্ছে খালি করা, তাহলে ইভাকুয়েট। তারপর এটা হচ্ছে রিলাকটেন্ট মানে হচ্ছে অনিচ্ছুক হবে, আনউইলিং। আর প্রেডিকশন মানে হচ্ছে অনুমান করা, তাহলে হবে ফোরকাস্ট। তো যারা এই ভিডিওটা দেখলে, যদি তোমাদের এই ভিডিওটা ইনফরমেটিভ মনে হয়ে থাকে বা এই ভিডিও থেকে তোমরা যদি কিছু শিখে থাকো দেন আমাকে অবশ্যই করে কমেন্ট করে জানিও। দেখা হবে নেক্সট ভিডিওতে, চলেন বাই।